বন্ধুরা, আমরা এখন আরও একটি মজাদার গাণিতিক সমস্যার সমাধান করব। আমরা দেখতে পাচ্ছি গাণিতিক সমস্যাটি এখানে দেওয়া হয়েছে। তো যে গাণিতিক সমস্যাটি এখানে দেওয়া সেটি হচ্ছে যে কোন তাপমাত্রায় সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলে একই পাঠ পাওয়া যাবে। সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলে একই পাঠ পাওয়া যাবে। এতক্ষণ আমরা দেখছিলাম যে কখনোই সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেলের পাঠ এক হওয়া সম্ভব না, কিন্তু এখন আমরা আবার নতুন একটি জিনিস দেখব যে হ্যাঁ, কেবলমাত্র একটি পয়েন্টই পাওয়া সম্ভব। মানে কোনো একটা বস্তুর তাপীয় অবস্থা যদি এমন একটা ফিক্সড ধরনের হয় যখন ফারেনহাইট স্কেলের বা ফারেনহাইটের একটা থার্মোমিটারও ওইখানে যে রিডিং দিবে সেলসিয়াসও সেই একই রিডিং দিবে, এরকম কেবলমাত্র একটা পয়েন্টই পাওয়া সম্ভব। তো সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক কি? আমরা দেখেছিলাম যে C/5 F-32/9 এটি হচ্ছে সম্পর্ক, তাই না বন্ধুরা? তাই এখন ধরি যখন সেলসিয়াস স্কেলে পাঠ হবে এক্স ডিগ্রি সেলসিয়াস, ঠিক তখনই ফারেনহাইট স্কেলের পাঠ হবে হচ্ছে এক্স ডিগ্রি ফারেনহাইট। এমন একটি কন্ডিশন আমরা চেক করতে চাচ্ছি যে কোনো একটা বস্তুর মধ্যে থার্মোমিটার ধরলাম একবার সেলসিয়াস স্কেলের, আসলো এক্স ডিগ্রি সেলসিয়াস, তখন আমাদের ফারেনহাইট স্কেলেরও পাঠ আসবে এক্স ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমরা এখানে যদি সি এর বদলে এক্স বসাই, আমরা যদি এফ এর বদলেও এক্স বসাই, আমরা পাচ্ছি এটি, এবং সেখান থেকে আমরা এক্সের মান নির্ণয় করতে পারি। 9x = 5x - 32 × 5, যেটা আসে হচ্ছে আসলে আমাদের 160। এখানে লিখতে পারি 160। তাহলে দেখো আমরা কি লিখতে পারছি, আমরা লিখতে পারছি 5x কে এদিকে নিয়ে এসে 9x-এর সাথে বিয়োগ দিই, 4x = -160, তাহলে আমরা x = পাচ্ছি -40। এর মানে কি দাঁড়ালো? এর মানে দাঁড়ালো যে যখন কোনো একটা বস্তু, সেই বস্তুতে একবার সেলসিয়াস স্কেলের থার্মোমিটার ধরলাম, তখন যদি আমার রিডিং আসে -140°C, আমি যদি তখনই আবার ফারেনহাইট স্কেলের একটি থার্মোমিটার ধরি, আমি রিডিং পাবো কত? -40°F। কথাটি কি বোঝা গেল? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ভিডিওটি আজকের মতো তোমাদের জন্য এই পর্যন্তই।